আয় মা এটা দিয়া দাম গো। ও আমাকে সব ভিডিও করছে, আরে দিয়া দে। আয় হায় লীলা বালি লীলা বালি বড় যুবতী সৈগ বড় যুবতী সৈগ কি দিয়া সাজায় মুহ তরে। আয় হায় আমি ডরাইছি বান্ধবী, প্লিজ আমার হেল্প কর। জাগা, বেশি দিন বাঁচবি না রে সোনা, ডাইরেক্ট চিরা খা আলাম। জাগা হনুছি আমার বান্ধবী, যদি আমারে একটুখানি লড়া দে আমি কোনো পাগল হয়ে যাই গা। যা পলাইসা এখান থেকে জাগা শোনা, ভালো লাগতেছে না বিশেষ কর দুপুরে না ভাত কিনে বান্ধবী আমার কি দা লাগছে। ওই চানা তোরে দেখা নিমো। এ হাত মুজি দে দো ঠাকুর। কোন ছবিতে জানি কইছিল, বিশ্বাস কর তোরা থাকতে বান্ধবী আমার যে থ্রেট করে মাসি মুন্ডা চেকে স্যান্ডেলটা তোকে বাইরে মো বান্ধবী, কিন্তু আমি পারি না, কিন্তু তোকে তো ডাকছি আই লাভ ইউ। আমি কি করুম, ভালোবাসি ফাইছে গেছি না। থ্যাংক ইউ সো মাচ। হলো সুন্দরী কি হয়েছে কত আমি বুঝি না আসলে, যেভাবে আইসো বাঁচাও এমন করে আমি তো একদম তিষার হয়ে গেছি না বান্ধবী। কি হয়েছিল আমার খুইলা কত ড্রাগস করছিল, আমরা ভিডিও করলাম আমাদেরকে ধাওয়া করলো। থ্যাংক ইউ। অহন একটা কাজ করো গো সুন্দরী, তুমি ঠিকঠাক মতো করে নিজেরে বাঁচাইয়া ওই যে 4 নম্বর গলি দিয়ে বাইরে হয়ে যাও। ওই না ঠিক ও জুমু, এক কাজ করতো 4 নম্বর গলি এনে তোরা যাইয়া ও গো আর একটা ছাঁচা দি, ছাঁচা দিয়া তারপরে হ্যাঁ গো বাইট করে দিও। হয়ে গেল এই তুমি বাবা খাও পোলাপন গো ভিডিও ক্যান করলা, তুমি কি ইউটিউবার? না 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 ইউটিউবার না, ইউটিউবার না, রিপোর্টার। এই যে চ্যানেল 49, চ্যানেল 49 বুঝবার পারছি। আই শুন, এই ঝাড়ের বাস ঘাড়ে টাই না আনার কোনো কাজ নাই, অটা অরে বুঝবার দে। আই আরে যাই পারতে জাগা, আই তুমি যাও গিয়া। প্লিজ তুমি যদি না পারো তাহলে তুমি আখিরে কো, মনিরে কো, মাসি কগা গিয়া, আমি একটা কথা বলছি তুমি শুনতেছো না কেন? ঠিক আছে তুই যখন কইলি আমি যাইতাছি। যাও 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 যাও, তোরা আগে যাইয়া রোডটা ক্লিন দে গাও মাসি, জাগো। তোমার নাম? সরি 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 তুমি বলে ফেললাম নাম। আমার নাম চায়না। আমার নাম টিনা, আমি চ্যানেল 49 এ কাজ করি, আমার ভিজিটিং কার্ড দিচ্ছি। এক মিনিট, এই যে এইখানে আমার নাম্বার আছে। তুমি কি চ্যানেল 69? না না আমরা দুজনেই 49 এ। এই যে ও ক্যামেরাম্যান, আমি জার্নালিস্ট। তুমি 49 হ্যাঁ 49 ক্যামেরাম্যান। যাও গা শোনা, তোমার খুব ভালো লাগছে, তুমি একটা শিশু। আসি থ্যাংক ইউ। ওই ওই বাইতে না ছাও হইছে। হাই হাই কি কস, কবে? আজকা না 6 মাস আগে হয়েছে। ও আমি জানি। তা তুই জানোস তোরা কি শিকার করছে? না দাঁড়া কোনো চিন্তা নাই, যে শিকার করানোর হ্যাঁ বাহির করে ফেলাইবো। আয় আমার লগে। হারুন ভাই আজকে দুর্দান্ত ফুটেজ পেয়েছি হারুন ভাই ড্রাগসের উপর। হারুন ভাই শুনেন, আমি এডিটে বসবো, আপনি এরের আগে একটু দেখে দিন। হ্যাঁ দেখবো। যে বিপদে পড়েছিলাম হারুন ভাই, আমি আর জাহিদ অল্পের জন্য বেঁচে গেছি, ওই যখন ফুটেজ নিচ্ছিলাম তখন তো রীতিমতো আমাদেরকে দৌড়ানি দিয়েছে। ওরা কি অ্যাটাক করেছিল? ধাওয়া করেছে হারুন ভাই, ধাওয়া। তারপর? পরে এখানকার বস্তিতে কিছু হিজড়া, আসলে একজন চয়না, উনি আমাদেরকে বাঁচিয়েছেন। হারুন ভাই এই চয়না আপাকে না আমার ব্যতিক্রম মনে হলো, আমার মনে হলো উনি একটা ভালো পরিবার থেকে বেরিয়ে এসেছেন। তাই? জি হারুন ভাই, মানে হয় না কিভাবে বোঝাবো, মানবিক, অনেক মানবিক মনে হলো।
তোমার কথায় কি যেন একটা উকি দিচ্ছে। আচ্ছা সরাসরি বলো তো, তুমি কি বলতে চাও? হারুন ভাই প্লিজ প্লিজ প্লিজ, আমি তার উপর একটা সিরিজ করতে চাই। হারুন ভাই আমাকে না করেন না প্লিজ। পুরনো টপিকস, ওদের উপরে অনেক কাজ হয়েছে, টিআরপি পারবে এমন কিছু করো, ধামাকা কিছু। আমি নতুন অ্যাঙ্গেল থেকে দেখাবো, মানে আমি যে দিকটা দেখাবো দর্শক কনফার্ম ওই দিকটা পছন্দ করবে, আর টিআরপির দায়িত্ব আমার। হারুন ভাই আমি আপনাকে টিআরপি নিয়ে দেব, আপনি আমাকে বানাতে দেন প্লিজ হারুন ভাই। আচ্ছা আচ্ছা শুনি তো, কি তুমি ভাবছো? তাদের অতীত, মানে তারা যেই পরিবার থেকে বেরিয়ে এসেছে, এই সব কিছু নিয়ে আমি কাজ করতে চাই হারুন ভাই। আরে পারবে না, ওরা এই ব্যাপারে খুব কঠিন, কিছুতেই মুখ খুলবে না, পরিবারের সম্মান জড়িত এখানে। আমি জানি হারুন ভাই, কিন্তু কথা হচ্ছে তারা তো মানুষ, তাদেরকে তো আমরা এভাবে ফেলে দিতে পারি না, তাই না? আমরা যতই বলি তারা সমাজের বাইরে, আসলে তো সমাজের বাইরে না। আর আমি যদি ওদের পরিবারগুলোকে কনভিন্স করে তাদেরকে ক্যামেরার সামনে আনতে পারি, তাহলে সমস্যা কোথায়? টিনা, যারা ফেস করেছে তারাই শুধু জানে, হিজড়ারা আমাদের সন্তান, কিন্তু এই সমাজে তাদেরকে মেনে নিতে পারে না। আমাদের ধারণাটাও তো পরিবর্তন করতে হবে, তাই না? আচ্ছা আপনি আমাকে একটা পাইলট এপিসোড করতে দেন, এইটা দেখার পর আপনার যদি ভালো না লাগে আমি করব না, আমি এখানে বন্ধ করে দিব। ওকে, প্রোডাকশন ডিজাইনটা দিতে কিন্তু ভুলো না, আমি এসে দিয়ে দিচ্ছি। জি আসসালামু আলাইকুম। আপা, হ্যাঁ কি চা খাওয়া কমপ্লিট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মামা কত হলো? এই টাকা দিবি না, আবার খারাপ ব্যবহার করস, কিনলে গাই কো কিছু? এই ধর ধরস না কেন, দে দই না, টাকা দিবি না তোরে। ওই বান্ধবী, জোর করে ভালোবাসা পাওয়া যায়? জোর করে যেমন ভালোবাসা পাওয়া যায় না, জোর করে তো টাকাও পাবি না। আজকের মতো আর মাফ করে দে বান্ধবী, কালকে দিব নে, আয় সপ্তাহে। এই নাও তোমার ব্যাগ, এত যন্ত্রণা আমার ভালো লাগে না, এই বাড়িতে তুমি থাকতে পারবে না। আমি কি তোমার একা ছেলে? আর ছেলে মেয়ে আছে না, সেখানে যাও। বাপরে, লালন পালন করার দায়িত্ব আমার একার না, বস্তায় বস্তায় আমারটা খাবা, আমার টাকায় চলবা, আর চুন থেকে পান খসলেই আমার বয়ের দোষ ধরবা, এই সবার এই বাড়িতে থাকে চলবে না, বেরাও করতেছি বেরাও। বাপ বাপরে, তুই এরকম খসলে বাপ বাপরে বুড়াবার আমি কই যাব রে বাপ। নাকি কান্না একদম কানবা না, তোমার এই নাকি কান্না দেখতে দেখতে আমি বিরক্ত অধৈর্য, বেরাও কইতেছি বেরাও। তোর পায়ে ধরি বাপ, তোর হাতে ধরি আমারে, তুই বাইর করে দিস। আমি আরিফকে ফোন দিছি, আরিফ আসতেছে, আসলে তুমি আরিফের সাথে যাবা। না না বাবা, আমি আর আরিফের সাথে যাব না বাপ, আমি তোর এখানেই থাকবো বাপ। বাপে আমার তুই এক বেলা এক গাল ভাত খেতে দিন বাপ, বাপ তাও তোর কথা রাখ বাপ। তা যাবা কেন, এখানে তো সুখে আছো শান্তিতে আছো, আর আমাদেরকে তো অশান্তিতে রাখছো, এটা তো একটা দোজক বানাইছো তুমি একা, এটা নরক, এখানে থাকা যায় না, সারা রাত তুমি কাশো, বাচ্চা ঘুমাইতে পারে না, বউয়ের দোষ ধরো, আমার জ্বালা যন্ত্রণের শেষ সীমানায় তুমি নিয়ে গেছো, তুমি থাকতে পারবে না, এটাই পরিষ্কার, এবং এক রাতের জন্য তুমি থাকতে পারবে না, বিয়াও। এই ছোটবেলায় এই বুকে তুই কত প্রসাব করছিস, এই যে আবার আবার পুরোনো রেকর্ড, এইসব কথা তুমি অনেক বলছো, প্রতিদিন বলছো, এইসব আর শুনতে চাই না, এখনই বের হবে, যাও যাও কইতেছি বের হও। আমি কি বলছি তুমি বুঝতে পারছো না? এই বাড়ি এই দেশে তুমি থাকতে পারবে না। বাবা আমি কোথাও যাব না, আমি তোমাদের ছেড়ে থাকতে পারবো না। যেতে তোমাকে হবেই, ফর বেটার লাইফ, for better education, for better... এটা সত্য কথা না বাবা। What? সত্য কথা না মানে? তুমি আমার কথা চিন্তা করে আমাকে নরওয়ে পাঠাচ্ছ না, আমি জানি তুমি আমাকে কেন পাঠাচ্ছ না। তুমি কিছুই জানো না, তোমার বাবা দুদিন পর পার্টির সেক্রেটারি হবে, তারপর মিনিস্টার। তোমার বাবাকে এই পজিশনে আসতে কি কি করতে হয়েছে তুমি জানো? জামালপুরে একটা দরিদ্র কৃষকের ছেলে আসগার আলী খান কতটা পরিশ্রম আর মেধা খরচ করে একটা ভালো ব্যবসায়ী, একটা রাজনীতিবিদ হয়েছে, আছে সে সম্পর্কে তোমার কোনো ধারণা? আমি জানি না, আমি 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 জানতেও চাই না, আমি শুধু এইটুকু জানি যে আমি নরে যাবো না যাবো না যাবো। মা তুমি বাবাকে একটু বোঝাও না মা। আচ্ছা ও যখন যেতে চায়। শাট আপ, জাস্ট শাট আপ। মায়া, ওর মঙ্গল কিসে সেটা আমি ছাড়া কেউ ভালো জানে না। তাই বলে আপনি ওকে জোর করে পাঠাবেন?
প্রয়োজন আমি তাই করব। ওকে আমি এই দেশে রাখবো না, নরে ওর জন্য অনেক বেটার, ওকে আমি সব করে দেবো, গাড়ি বাড়ি সব। চাই না, আমি কিচ্ছু চাই না, আমি শুধু এইটুকু চাই আমি নরে যাবো না, যাবো না, যাবো না। মা, তুমি বাবাকে একটু বোঝাও না, মা বোঝাও না। আচ্ছা, আমার ছেলেটা একা একা এত দূরে থাকবে, মা হিসেবে আমিও তো এটা মানতে পারছি না। মানতে তোমাকে হবেই মায়া, তুমি বুঝতে পারছো না এটা রিয়েলিটি। আচ্ছা, ও নয় বুঝতে পারছে না, তুমি কি বুঝতে পারছো না? কাল যদি সবাই জেনে যায় তাহলে আমার অবস্থাটা কি হবে? বাবা, আমি বাড়ি থেকে ঘর থেকে বেরোবো না, আমি আমি প্রমিস করছি আমি আমি কারোর সাথে দেখা করবো না, আমি কারোর সাথে কথা বলবো না। তুমি তুমি আমাকে নরে পাঠিও না বাবা। বাবা, তোমার কোনো ইমোশন আমাকে স্পর্শ করে না চল, ডিসিশন ইজ ফাইনাল, নরে তোমাকে যেতেই হবে। বাবা, বাবা, মা, মা, আমি 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 তোমাকে ছেড়ে থাকতে পারবো না মা, তুমি একটু বাবাকে বোঝাও না, আমি 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 তোমাকে ছেড়ে থাকতে পারবো না মা, প্লিজ তুমি আমাকে বোঝাও বাবা। এটা তোর জন্মদাতা বাপ না, বাপরে গাড়ি আত্মি চাস, আত্ম দিয়ে বাইক করবার চাইছ, কথা কথা কি লেগে লবণ ছিটাই দিব, তখন শুধু জ্বলবি আর জ্বলবি, কাউরে দেখাইতে পারবি না। বান্ধবী, আমি কি কমো, তুই কারে টপ দিয়ে আসতে শোনা, আমারে এ বান্ধবী, আমার কি বাপ আছে না, মা আছে না, আমার বোন আছে না, আমার ভাই আছে না, আমার তো তোর ছাড়া কেউই নাই। তাহলে আমি ডরামুখের দিকে আমার জানের ভয় থাকার কথা, ও বান্ধবী মুখ থাকতে কথা কইস না, কা সন্ত্রাসই করবে না, আমার বাড়িতে ঢুইকে আমার সাথে সন্ত্রাসই করবে না, বের হও কইতাছি, নাহলে কিন্তু উড়া দুরা পিটাবো। হ্যালো, আমি যদি কাবাবের দোকানে বান্ধবী পাঠাই দিই, হেরানা শীত পড়া দেখা আলেব, ধর তোর পুরো বডিটা আমি কুটি কুটি করে কাইতা, আমি যদি কুত্তারে খাওয়াই দিই তাহলে কোনো ঝামেলা আছে বান্ধবীর? এই সন্ত্রাসী, এখন তুই আমার ক, আমরা কেমনে সন্ত্রাসী হইলাম, তুই না সন্ত্রাসী, কারে ডর দেখাস? একটা কথা দেখ বান্ধবী, তোর বাপ, তোর জন্মদাতা বাপ, তুই এমনি এই ব্যবহার করতেছ, শরীর পালাইব না কিন্তু। ও বান্ধবী, আর থাকতে মুখে কি, সপ্তাহ মিলে কিন্তু তোরে ধরতে পারলে, আজকে যদি তোর সামনে তোর বাপ না থাকতো, এই এই কম জাতের বাচ্চা, এটা কি তোর বাড়ি? এটা তোর বাপের বাড়ি। শরীর শোনা যা, তো আমার বাপের কাছে ক্ষমা চাস শরীফ, এইটা হচ্ছে আমার বিচারের ফিনিশিং, ক্ষমা না চাইলে তো আমার বিচার ঠিক হলো না বান্ধবী, ক্ষমা চাস শোনা। সরি ক, সরি কমনা, সরি ক, সরি, সরি ক, তো জন্মদাতা বাপ, সরি ক, এই বাপ জানোস কি করছে? আমি করলাম সব জানি বান্ধবী, এই বাপ তোকে যে কত কষ্টে মানুষ করছে, 23 বছর আগের থেকে 200 টাকা করে ডিপিএস করা এই পাগারে এসে বাড়ি করছিল, ওই সময় এটা পাগার আছিল রে। হ্যাঁ, বাবা অনেক কষ্ট করছে, আমি সব জানি করলাম, আমার গুরুমায় সব কইছে। হ্যাঁ, আমরাও তো জানি, এই বাপ তোকে মানুষ করার লোকে নিজে 2 টাকার জিলাপি কিনে আলাদা মজা খায় না রে, বাপের কাছে মাপ চা, মাপ চা শোনা, বাপের কাছে ক্ষমা চাইবি না যেই বাপ।
বাপরে কষ্ট দিস না, মারও কষ্ট দিস না, জীবনে অনেক বড় বিড়ে মানুষ হবে। আমার ঘর থেকে কার্ড তৈরি বাইর করে দে।